হ্যালো, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাঙ্গলকোট থেকে বলছি, আমার নাম আব্দুল আলিম ভুঁইয়া। জি আমি আমার মানে বয়স 58, জি আমার সমস্যাটি বলুন। লম্বা হলো 5 ফুট 4 ইঞ্চি। আমি আমার ওয়েট থাকা দরকার আপনার 60-65। আমার বয়স মানে ওজন দেখা যাচ্ছে 70। জি আমার পেটটা বেড়ে গেছে, কিন্তু আমি কদিন আগে থেকে আমি জগিং করতে গিয়ে আমি কয়েকটা ব্যায়াম করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার প্রচন্ড আজকে 11 দিন হয়েছে। জি একবার কোমরে আসে ব্যথা, পিঠে আসে, এমনি থাকে না, আবার শুয়ে থাকলে উঠতে গেলে আমার প্রচন্ড ব্যথা হয়। পেন কিলার খেলে একটু ভালো হয়, কিন্তু শোয়ার থেকে উঠলে প্রচন্ড ব্যথা করে। এটা কি আমার এক্সারসাইজের কারণে? আপনি জগিং কি মানে নতুন করে ইদানিং করছেন না আগে জগিং? আগে আমি 1 বছর আগে দৌড়াতাম, কিন্তু এখন দৌড়াচ্ছি না, আবার নতুন করে আমি শুরু করছি। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই আপনার এই সমস্যাটা, আপনার এই বর্তমান এই যে হঠাৎ করে করছেন জগিং, তা থেকে হচ্ছে হয়েছে যেটা হচ্ছে ইঞ্জুরি হয়েছে, আপনার স্পাইনে ইঞ্জুরি জাতীয় সমস্যা হতে পারে। মানে এখানে প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম আছে, যেমন স্পেশালি আমরা যখন স্পোর্টসে প্লেয়ারদেরকে আমরা কিছু টিপস দিয়ে থাকি, যেমন তারা খেলার আগে তাদের কিছু ওয়ার্ম আপের ব্যাপার থাকে, এগুলা স্পোর্টসের প্রত্যেকটা প্লেয়ার জানে, সাধারণ মানুষ কিন্তু জানে না। যেমন আপনি জগিং করার আগে আপনার কিছু ওয়ার্ম এর ব্যাপার আছে, পাশাপাশি আপনি হয়তো আগে করতেন, এখন ছেড়ে দিয়ে আবার শুরু করেছেন, তা থেকে ইঞ্জুরি হয়েছে। আমার মনে হয় আপনি আরো কিছুদিন রেস্টে থেকে দেখেন, যদি এটা সমাধান না হয় তাহলে আপনাকে বিশেষজ্ঞের শরণাপন্নে কনফার্ম করতে হবে, মেরুদণ্ডের কিছু টেস্ট করে আমরা সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে। তবে ইঞ্জুরিটা অনেক সময় কিছুদিন রেস্টে থাকলে সেরে যেতে পারে, আর পরবর্তীতে আপনি যদি জগিং করেন আগে কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিতে হবে, তারপরে আপনাকে জগিং করতে হবে, অথবা যে কোনো অ্যাক্টিভিটি যে কোনো এক্সারসাইজ করার কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে জেনে করতে হবে। জি, হাঁটু ও কোমর ব্যথার ক্ষেত্রে আপনারা কি কি আধুনিক চিকিৎসা দিয়ে আসছেন ডিপিআরসিতে, যেটা সার্জারিকে সাবস্টিটিউট করছে, সার্জারি দরকার হচ্ছে না? অবশ্যই এখানে হাঁটু এবং কোমর ব্যথার যেটা হচ্ছে সার্জারিটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজ, এটা অনেক সময় করতে হয়। আর সার্জারি ডিপেন্ডস অন রোগীর অবস্থা অনুযায়ী, যেমন এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আপনি যদি কারো বয়স চিন্তা করেন 60-এর উপরে, এবং যদি তার পেশাগত কোনো কাজ না থাকে, মনে করেন সে এখন 60-এর উপরে বেশিরভাগ মানুষই বাসায় থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, বেশিরভাগ হয়তো সিনিয়র কোনো বাসার হয়তো বাবা বা মা বা বড় ভাই তারা বাসায় থাকতে হয়, তাদের তেমন কোনো কাজ থাকে না, তো এই রোগীদের সার্জারির কোনো ব্যাপারই নাই নাম্বার ওয়ান। কারণ সার্জারি করার কিছু পারপাস থাকতে হবে, যে সে যে সার্জারি করবে সে কি কাজে করবে, তাকে কি প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে এমন কিছু, সেগুলো একটা ফ্যাক্টর আছে। আর দ্বিতীয়ত এই সার্জারি জিনিসটা হচ্ছে একেবারে এক্সট্রিম যখন হয়ে যায়, যেমন আমরা কোমর ব্যথার ক্ষেত্রে যদি সেটা আপনার প্যাথোলজি হয়, যেমন মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় বা টিবি হয়, তাহলে হয়তো তাকে সার্জারি করতে হবে, পরবর্তীতে আবার থেরাপি করতে হবে। আবার যদি আপনার ডিস্ক এক্সট্রিউশন হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি প্রস্রাব পায়খানা ধরে না রাখতে পারে, পা প্যারালাইসিস হয়ে যায়, বা 4 হাত পা টোটালি কোয়াড্রিপ্যারালাইসিস, সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারি ব্যাপার আসবে, বা নি এমন অবস্থা হয়েছে যে টোটালি লক হয়ে যায়, সেক্ষেত্রে সার্জারি ব্যাপার আছে। কিন্তু সার্জারি করার প্রয়োজন হয় না যদি শুরুতেই কনফার্ম করা যায় যে ডায়াগনোসিস, এবং শুরুতে ব্যথার ওষুধ না খেয়ে যদি থেরাপি চিকিৎসা নেওয়া যায়। এবং থেরাপিরও আবার বিভিন্ন টাইপস আছে, যেমন আমরা এখন যত দিন যাচ্ছে আমরা লেটেস্ট আরও আমাদের ডিপিআরসিতেও কিন্তু আমরা এই ট্রিটমেন্টগুলো নিয়ে আসছি, সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে যত নতুন নতুন বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, যেমন আমাদের ইলেকট্রোথেরাপিউটিক বিভিন্ন ম্যানুভার আছে, বিভিন্ন যন্ত্রপাতি আছে, এক্সারসাইজের বিভিন্ন ইকুইপমেন্ট আছে। অনেকের ধারণা যে এক্সারসাইজ মানে হচ্ছে এরকম হাত পা নাড়ালি হবে, এটা আসলে ঠিক না, কারণ শরীরের প্রত্যেকটা বায়ো মেকানিক্স জানতে হবে, হিউম্যান অ্যানাটমি জানতে হবে, তাহলে এক্সারসাইজটা আপনার সঠিকভাবে করা যায়, বিজ্ঞানসম্মত উপায় অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। যেমন হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে অনেক সময় যে হাঁটু ব্যথা, তো হাঁটু ব্যথা তো আসলে বিশাল একটা সাবজেক্ট, যেটা আমরা বলছিলাম শুরুতে আর্থ্রাইটিস হতে পারে, কিন্তু আমি দেখা গেল আপনি ডায়াগনোসিস করে দেখলেন সিম্পল একটা লিগামেন্টে প্রবলেম, এখন আপনার টোটাল হাঁটুটা থেকে আপনি থেরাপি দিবেন, তাহলে তো আপনার এটা হচ্ছে এটা রোগীর জন্য হ্যাজার্ড এবং স্পেসিফিক চিকিৎসা হবে না, সেই ক্ষেত্রে রোগী দেখা যায় আবার পরবর্তীতে জটিলতা গেলে তাকে আবার সার্জারিতে যেতে হবে। একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে আবার শুনবো। হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, আমি রফিকুল ইসলাম। জি বলুন রকিব সাহেব, আপনার বয়স এবং সমস্যাটি বলুন। আমার বয়স হচ্ছে 46 বছর। জি জি, বয়স 46 বছর। আমি হাঁটাহাঁটি করলে আমার মানে পাটা একটু ফুলে যাচ্ছে, মানে হাঁটু হাঁটুর নিচে থেকে, হাঁটুর নিচে থেকে ফুলে যাচ্ছে, কিন্তু আবার রাতের মধ্যে আবার দেখা গেল যে শুয়ে থাকলে কমে যায়। তাই ডাক্তারের কাছে গেলে ভালো ফলাফল পাবো। জি, আপনার হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ফুলে যায়? জি ধন্যবাদ।
দীর্ঘ লং জার্নি করলে বাসে বসে আছেন বা ট্রেনে বাসায় এসে দেখবেন পাটা ফুলে গিয়েছে, এটা হচ্ছে গ্রেভিটেশনাল ইডেম হতে পারে, ডায়াবেটিস থেকে হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস সমস্যা থেকে হতে পারে। আমার মনে দর্শক এটা আরো কনফার্ম ডায়াগনোসিস করা দরকার, আপনার ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের কোনো রোগ আছে কিনা তার থেকে হতে পারে, পা ঝুলিয়ে রাখলেও এটা হতে পারে, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। আপনি আপাতত যদি ফুলে যায় পাটা একটু উঁচুতে রেখে আধা ঘন্টা করে একটু উঁচুতে রেখে শুয়ে দেখেন, না হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনাকে। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এসএ টেলিভিশন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি সংক্ষেপে বলতে পারেন? অবশ্যই, এসএ টেলিভিশনের দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আর সবাইকে বলবো যে কোনো সমস্যা বা যে কোনো ব্যথা, হাঁটু কোমরের ব্যথার ক্ষেত্রে আপনারা বসে না থেকে আগে কনফার্ম ডায়াগনোসিস করেন যে আপনার রোগের নাম কি, কি কারণে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, তাহলে আপনার জন্য ভালো কারণ এবং পরবর্তী চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনি সঠিক চিকিৎসা নিতে পারবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।